আমি প্রিয়ত সরকার, বাই এডুকেশন বিটেক মেকানিক্যাল, এনআইটি জয়পুর থেকে। আর আগে বিভিন্ন জায়গায় কাজ করছি, অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশনও কাজ করছি, প্রাইভেটেও করছি। বাট সবসময় অটোমোবাইল নিয়ে আর প্যাশন আসিল, অটোমোবাইল নিয়ে কিছু করতে লাগে। আর 2014-15 পর থেকে অটোমোবাইলের মধ্যে একটা নিউ ট্রেন্ড আছে ইলেকট্রিক ভেহিকলসের উপরে, ক্লিন টেকনোলজি যেটা পাওয়া হয়, সেটা গভর্নমেন্টে অনেক প্রমোট করে ক্লিন টেকনোলজি। তো বিং আমি আসাম থেকে করিমগঞ্জ থেকে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই কম। আর আমরা যখন বাইরে আসছিলাম তখন কিছু কিছু তো করতে লাগে, তো একটা অপরচুনিটি পাইছিলাম। তো এই অপরচুনিটি আমি করিমগঞ্জ আসছি 2018-এ এখানে ইলেকট্রিক থ্রিউলারের কাজ শুরু করি আগে। বাট এখান থেকে যা নলেজ গেইন হয়েছে থ্রিউলার্স, তখন এগুলি প্রোডাক্ট বানাইছি, এগুলো টেস্টিংয়ের দরকার আছে। এখন টেস্টিংয়ের পরে তারপরে মার্কেটে লঞ্চ হইব। আর প্রোটোটাইপ কতগুলো আছে এগুলি আপনার ট্রায়াল করছে, খুব ভালোই রেসপন্স আইছে এগুলির। তারপরে এখন বুঝলাম যে না, ঠিক আছে। এখন তারপরে অনেকটাই দেখলাম যে ইলেকট্রিক বাইক তো অনেকগুলোই আছে, স্কুটার অনেকগুলোই আছে, বাট রাইট ভ্যালু রাইট প্রোডাক্ট একটা গ্যাপ আছে মার্কেট, যার লেগে মার্কেটটা এত বেশি অ্যাডপ্ট করতেছে না। কারণ হয়তো কোনো জায়গাতে প্রাইস অনেকটাই বেশি, রেঞ্জ অনেকটাই কম। কারণ রেঞ্জ অ্যাংজাইটি বলে কথা আছে, যেটা মানুষের চার্জ নিয়ে কত সময় চালাইতে পারে। আমরা দেখি যে নর্মালি যে লো সেগমেন্ট থাকে, লো সেগমেন্ট যেটা প্রাইস রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেলে টু হুইলারের কই, যদি 50,000 কি 60,000 যেটা কয়টা লো রেঞ্জ সেগমেন্ট পাওয়া হয়, এটাতে মাইলেজ পাওয়া যায় খুব বেশি 25-30-40 এরকমই পাওয়া যায়। তার হাইয়ার গেলে 1,00,000 প্লাস যখন যায় এখানে পাওয়া যায় 100, তার উপরে যখন যায় তো 150-200-এর উপরে তো কোনো কোম্পানিরই নাই ম্যাক্সিমাম, আমার জানা নাই, থাকতেও পারে, কোনো আর এন ডি স্টেজেই আসে হয়তো। আর বাট আমি যে কাজ শুরু করছি ইয়ের থেকে, সেখান থেকে নলেজ এলো যে না, যখন একটা নর্মালি কী হয়, সব কোম্পানি একটা হেভি মোটর ইউজ করে, বিকজ একটা গাড়ির যখন রেস থেকে যখন উঠানি হয় তখন একটা খুব এনার্জি লাগে। এই এনার্জি ক্যালকুলেশন করিয়ে আয় যখন সব বাইকেই কর ইয়েতেই কর, একটা সিমিলার একটা এনার্জি লাগে, দেখে যেটা লাগে তারা হেভি মোটর ইউজ করে। তো হেভি মোটর ইউজ করলে কী হয়, ব্যাটারি ব্যাকআপও বেশি লাগে, ব্যাটারি কস্টিংটাও বাড়ে যায় গিয়া, কমপ্লেক্সিটি বাড়ে যায় গিয়া। আর এতে কী হয়, আলটিমেটলি কস্টটা বাড়ে, কস্ট তো আলটিমেটলি কনজিউমারে পে করত, এটা মিডল ফ্যামিলি হোক বা একটা যারও শখ থাকে বাইকের, তো এই জিনিসটা এরকম থাকে। তো আমি ভাবলাম যে এটা তো একটা সবার ক্ষেত্রে তো আর 1,50,000-2,00,000 টাকার বাইক কেনার পসিবিলিটি না। আর আমরা ইন্ডিয়া ম্যাক্সিমাম যেখানে একটা গ্রোয়িং ইকোনমি, এখানে ই কমার্সের অনেক অপরচুনিটি বাইরেও, হাইপার লোকাল ডেলিভারি, লাস্ট মাইল ডেলিভারি, এগুলো অনেক অপরচুনিটি বাইরেও, এখানে একটা প্রোডাক্ট এরকম দরকার।